এটা হল সাউমি প্যাড এটা থেকেই আমি প্রশ্নগুলো পড়বো এটা হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা এটা হলো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা হল অ্যাপেল ওয়াচ এইট এইসব গিয়ার বা গ্যাজেটস আমি আপাতত ইউজ করছি আর আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব তবে সব তো দেওয়া যাবে না সেই একই কথা আপনারা অবশ্যই কমেন্টে ইন্টারেস্টিং কিছু প্রশ্ন দিয়ে রাখবেন আগামী কোনো প্রশ্ন উত্তর পর্বের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তাহলে দেরি করে লাভ কি চলুন আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি প্রথম কমেন্ট যিনি করেছেন তার নামটাই আমি বুঝতে পারছি না কারণ এখন ইউটিউব হ্যান্ডেলে এমন ভাবে লেখা থাকে তো যাই হোক আপনি ভাই অবশ্যই আপনার নামটা কমেন্টে লিখে জানাবেন আমি পরে সেখান থেকে জানতে পারবো তো তিনি বলেছেন বাংলাদেশ আজকের মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে আপনাকে জানি অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সবাইকেও একদিন বাদে হলেও অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই গতকাল আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি তাই শুভেচ্ছা জানানো সম্ভব হয়নি তো আজকে অবশ্যই আপনাদের শুভেচ্ছা জানাবো গতকাল ভিডিও আসেনি বলাটা ভুল আসলে গতকাল ভিডিও এসেছিল এবং সেটা তার আগের দিনের ভিডিও পোস্ট করা হয়েছিল সেই জন্য অভিনন্দন জানানো হয় আকাশ সোমানি তিনি বলছেন ওয়ান সিক্স আপডেট আসার পর এস টোয়েন্টি থ্রি এফি ভার্সেস এস টোয়েন্টি ওয়ান এফি ট্রিপল এইট ভার্সেস এস টোয়েন্টি টু ফাইভ জির মধ্যে কোনটা নেওয়া ভালো হবে ক্যামেরা এবং পারফরমেন্স বেশি দরকার আপনাকে আমি বলবো যে এস টোয়েন্টি থ্রি এফ যে স্ন্যাপড্রাগন ভার্সন আসছে সম্ভবত আসছে আসছে খুব শীঘ্রই স্যামসাং ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে সেটা জন্য একটু ওয়েট করে যান সেটাই নয় ওটা মনে হয় বেটার হবে আপাতত ওয়েট করি রাজু আহমেদ বলছেন ভাই ওয়ান প্লাস ইলেভেন আর এবং আইকুনিও এইট প্রো এই দুটার সমান প্রাইস দুটার মধ্যে কোনটা নিলে বেটার হবে অনুগ্রহ করে জানাবেন ওয়ান প্লাস আর আমার বেশ পছন্দ হয়েছিল ফোনটা সত্যি বেশ ভালো লেগেছিল তবু ওয়ান প্লাসে এত সমস্যা এমনি অটোমেটিক চয়েস হিসাবে আইকুনিও এইট প্রো এসে যায় সেক্ষেত্রে আপনাকে বলবো আইকুনিও এইট প্রোর দিকে যান ভালো ফোন এমনিতেই তার উপর সব বড় কথা যেটাই যে গ্রিন লাইন আসার ভয়টা

জুম লেন্সের উন্নত ভার্সন আরো লেটেস্ট ভার্সন উন্নততর ভার্সন হচ্ছে পেরিস্কোপিক জুম লেন্স পেরিস্কোপিক জুম লেন্স সাধারণত ক্যামেরার দিকে তাকালে বুঝতে পারবেন লেন্সের দিকে এখানে মোবাইল ফোনে যে সেটা অনেকটা আয়তকার হয় বা চৌকো টাইপের হয় কিন্তু যেটা টেলিফোটো জুম লেন্স সেটা কিন্তু গোল সাধারণ লেন্সের মতোই গোল হয় দেখতে এবার দুটোর কাজের তফাত কি বা ব্যাপারটা কি যেটা টেলিফোটো লেন্স সেই লেন্সটা সাধারণত ওই আতস কাজ বা দূরবীনের মতো জিনিস দুটো বা কয়েকটা বেশ লেন্স বসানো আছে কাজ বসানো আছে সেই কাচের মধ্যে দিয়ে ম্যাগনিফাই করে দূরের জিনিস দেখানো হয় সেটা কতটা দেখানো যায় ওই থ্রি জুম করে দেখানো যায় বড় জোর ফাইভ এক্স অব্দি জুম করা যায় সাধারণত টু করা যায় কিন্তু যদি আমরা আরো জুম করতে চাই টেন জুম করতে চাই তাহলে কি হবে তাহলে আরও জুম করার মতো একটা লেন্স বসাতে হবে যে লেন্সটা অনেক বড় হবে সেটা পেরিস্কোপিক জুম লেন্স সেটা পেরিস্কোপিক কেন পেরিস্কোপ এই কারণে যে আপনারা দেখবেন ডুবোজাহাজের পেরিস্ক্রোপ যেরম তলা থেকে ওপরে উঠে আসে এখানেও সেই লেন্সটা তলা থেকে ওপরে উঠে আসে অর্থাৎ লেন্সটা ক্যামেরার সাথে এইভাবে না থেকে এইভাবে আছে সেক্ষেত্রে আলো যখন দিক দিয়ে আসছে লেন্সের মধ্যে দিয়ে সেন্সারে গিয়ে করে পড়বে তাই বাইরে একটা প্রিজম লাগানো থাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সেই কাচের প্রিজমটা আলোটা এইভাবে আসার পর সেটাকে রিফ্লেক্ট করে ভিতরে ওই পেরিস্কোপিক জুম লেন্সের মধ্যে পাঠিয়ে দেয় সেই লেন্স সেন্সারে ছবিটা নিয়ে নেয় বা আলোগুলোকে নিয়ে নেয় এর ফলে আমরা বড় লেন্সের মধ্যে দিয়ে অনেক দূরের জিনিস জুম করে ছবি তুলতে পারি সেটা ক্লিয়ার হয় অপটিক্যাল ইমেজ রেগুলেশন থাকলে ইত্যাদি ইত্যাদি ব্যাপার পেরিস্কোপিক জুম লেন্স একটা বেশ কঠিন মেকানিজম এবং লেন্সটা যেহেতু বড় সেহেতু ফোনের গায়ে লম্বা ভাবে রাখা হয় এবং তার মধ্যে অনেক বেশি কাচের এরকম লেন্স থাকে অনেক বেশি সংখ্যক এবং প্রিজম থাকে এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আশা করি আজকের ভিডিওতে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে জুম লেন্স পেরিস্কোপিক আর টেলিফোনের মধ্যে তফাত কি এবং কোনটা কি কাজে লাগে কোনটা ফটোগ্রাফির জন্য বেশি প্রয়োজন পরের কমেন্ট করেছেন ইউজার পি সেভেন এন এইচ নাইন ফোর সি তিনি বলছেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশে এই মুহূর্তে আনঅফিশিয়াল ভাবে পোকো এক্স ফাইভ ফাইভ জি এবং রিয়েলমি টেন অ্যাউন্ড টোয়েন্টি কে টোয়েন্টি টু এর মধ্যে কোনটা নিলে ভালো হবে আমি বলবো যে রিয়েলমি টেনের দিকে যাওয়াই ভালো পোকো এক্স ফাইভ ফাইভ জি যদিও খুবই লোভনীয় স্পেসিফিকেশন দেখলে মনে হবে খুব বেশি পয়সা উসুল কিন্তু পুরো পয়সাটাই নষ্ট হয়ে যেতে পারে যদি ফোনটা আপডেটে কিছু সমস্যা হয় পোকোর উপর এখন ভরসা করা খুব মুশকিল তো সেক্ষেত্রে

দিনাল ডিসপ্লের মত হবে প্রথম কথা হচ্ছে ফোন যদি পড়ে ভেঙে থাকে না তাহলে সেই ভাঙা ফোন সেটা যদি ডিসপ্লে ভাঙে তো ডিসপ্লে বা অন্য কিছু ভাঙে সেটাও সেই ভাঙা ফোন কোনোই ওয়ারেনটির মধ্যে থাকলেও রিপেয়ার করে দেবে না রিপেয়ারিং এর ওয়ারেন্টি রেটে একটা শর্ত থাকে যে কোনো ফিজিক্যাল ড্যামেজ হওয়া চলবে না তো সেক্ষেত্রে ড্যামেজ হলে সেটা কিন্তু টাকা দিয়ে আপনাকে বদলাতে হবে দ্বিতীয় কথা টাকা দিয়ে বদলালে সার্ভিস সেন্টারে অবশ্যই খুব ভালোভাবে বদলে দেয় এবং প্রায় নুতনের মতো বা আসলের মত হয় কিন্তু এই প্রায় শব্দটি সব সময় থাকে একটা ফোন বা একটা যে কোনো জিনিসের যে কোনো পার্টস যখনই আপনি বদলাবেন রিপেয়ার করবেন তখন সেটা কখনোই প্রথমবারের মতো হবে না আমাদের হাত ভেঙে গেলেও ভাবুন হাত জুড়ে যায় কিন্তু প্রথমের মতো কি জোর ফিরে আসে কখনোই আসে না এই ক্ষেত্রে ফোনের ক্ষেত্রে বা যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা নিয়ম এটাই হবে তবে হ্যাঁ সার্ভিস সেন্টার যদি ভালো কাজ করে অবশ্যই একদম প্রায় নতুন ইনকাম ভাইয়া আপনার চ্যানেলের এসিও এবং অপটিমাইজেশন করা যার জন্য আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার অনুযায়ী ভিডিও গুলোর ভিউ কম হয় এটা যদি প্রপার এসিও অথবা অপটিমাইজেশন করা হয় তাহলে খুব দ্রুত আপনার ভিডিও পেজে র্যাঙ্ক করবে হ্যাঁ হতে পারে এটা ব্যাপারটা কারণ আমি নিজে অনেক সময় আমার ভিডিও আপলোড করার পর সার্চ করে দেখাচ্ছি সেই ভিডিও আসছেই না দেখাচ্ছি না আই পু টুয়েল আমি প্রথমে এক ঘন্টার মধ্যে খুঁজে পাচ্ছিলাম না আমার ভিডিও কোথায় আছে তো যাই হোক অবশ্যই যদি এসিও কেউ করে দিতে পারেন কেউ এক্সপার্ট থাকেন আমাকে মেল করবেন মেল আইডি তো আপনারা জানেন ডেসক্রিপশনে বা কোথাও চ্যানেলের অ্যাবোর্ড সেকশনে দেওয়া থাকে অবশ্যই মেল করবেন আমি দেখি এফ এফ ও গেমিং তিনি বলছেন দাদা কালকে রাতে আসা ভিডিও প্রাইভেট করলেন কেন কোনো সমস্যা আমি টেক নিউজের ভিডিওটা আপলোড করার পর প্রাইভেট করে দিয়েছিলাম কারণ দেখা গেছিল যে সেই ভিডিওটা টু মিনিট চার সেকেন্ড অব্দি ছিল যদিও ভিডিওটা ছিল অনেক বড় ন মিনিট ছাব্বিশ সেকেন্ডের ভিডিও বাকি অংশটা কোনোভাবে কেটে গেছে আপলোড হয়নি তো সেটা ওই জন্য প্রাইভেট করে দিয়ে আবার পরের দিন সকালে পুরো ভিডিওটা একদম ফ্রেশভাবে নতুনভাবে গোটা ভিডিওটা আমি আপলোড করেছি আপনারা অনেকেই দেখেছেন যে হুভাবে আবার স্যামসাংকে হারিয়ে দিচ্ছে এই নিয়ে ভিডিওটা ছিল টেকনিউজ ছিল অবশ্যই আশা করবো আপনারা দেখেছেন না দেখে থাকলে দেখে নেবেন রিয়াজুল মন্ডল বলছেন সচরাচর এখন প্রায় সমস্ত ব্যাক ক্যামেরার প্লেসমেন্ট বাম পাশেই থাকছে এটা কি কোনো কোনো ট্রেন্ড নাকি অন্য ব্যাপার সাধারণত যেটা হয় আমরা ফোন যখন হাত দিয়ে এরকম ধরি তখন এই আঙুলটা যাতে ক্যামেরার লেন্স এর চলে না আসে তার জন্য ফোনটা এই পাশে ক্যামেরা সেট আপ করা হয় যাতে আমরা তো ডান হাত দিয়ে সাধারণত ফোনটা ধরি তো সেক্ষেত্রে হাত দিয়ে ধরলে ফোনের ক্যামেরার যে সেট আপটা বা ক্যামেরা বামটা হাউসিং টা সেটা যদি উল্টো দিকে থাকতো আঙুলটা বারবার চলে আসতো অথবা আমরা যখন এইভাবে ছবি তুলব তখন কখনো যাতে আমাদের আঙুল ক্যামেরার লেন্সের উপর চলে না আসে তার জন্যই এটাকে ডান পাশে প্লেস করা হয়েছে এটা সুবিধাজনক বলেই এটা করা হয়েছে এটা কোনো ট্রেন্ড না এটা আমার মনে হয় জিনিসটা সুবিধাজনক বলে এইভাবে করা হয়েছে এছাড়া মাঝখানে তো প্লেস করা হয় বাম পাশে করা হয় না ওই ডান হাতি লোকদের কথা ভেবে হুসেন সাহিদ বলেছেন দাদা আইকু টুয়েলভের সাথে নাথিং ফোন টু এর যুদ্ধ দেখতে চাই যেহেতু দুটো ফোন প্রাইসে কোনো তফাৎ নেই লাভ ফ্রম বাংলা আইকু টুয়েলভের সাথে না নাথিং ফোন টু এর কোনো কম্পিটিশনই নেই আইকু অনেক বেশি পারফরমেন্স সেন্ট্রিক ফোন আর নাথিং ফোনটা এমন যে ফোনটা আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দেবে দেখতে ভালো কিছু নূতনত্ব রয়েছে ফোনটার মধ্যে ইউআইটা অন্যরকম ক্লিন ইউআই তো আইকুর ফোনটা মূলত গেমিংয়ের ফোন যে ফোনটাতে দুর্ধর্ষ পারফরমেন্স থাকবে যার সাথে সাথে সেই ফোনটাতে ক্যামেরাটাও ভালো নাথিং ফোনটা আবার নয় নাথিং ফোনটা হচ্ছে একটা অলরাউন্ডার টাইপের ফোন যে ফোনটা আপনাকে খুব ভালো গেমিং পারফরমেন্স দেবে না যে ফোনটা আপনাকে অসাধারণ ক্যামেরাও দেবে না যে ফোনটা আপনাকে একটা ভালো ইউআই দেবে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো দেবে ভালো লুকস আর ডিজাইন দেবে এবং সব মিলিয়ে ইউজার এক্সপিরিয়েন্স ভালো দেবে কোম্পানি দীর্ঘদিন ধরে সফটওয়্যারের সাপোর্ট দেবে আপডেট দেবে এইসব ব্যাপারগুলো থাকবে এবং বেশ অনেকটা ভরসা করা যায় যে নাথিং কোম্পানি যেহেতু কম ফোন বার করে তাই ওই ফোনটা প্রতিটা আপডেটে ভালো হবে খারাপ হয়ে যাবে আর এন ধ্রুব বলছেন আইকিউ টুয়েলভ ভার্সেস গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি হু ইজ দ্য বেস্ট দুটো ফোনের মধ্যে কোন ডিভাইসটিকে আপনি এগিয়ে রাখবেন সব দিক থেকে বিবেচনা করে ক্যামেরা প্রসেসর র্যাম সবকিছু মিলিয়ে কোনটা বেস্ট অবশ্যই আইকিউ টুয়েলভ আমি তো আপনাকে বলছি যে আইকিউ টুয়েলভ যথেষ্ট ভালো ফোন স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি থ্রি পুরনো হয়ে গেছে একটু ফোন এবং সেটা পারফরমেন্স এট্রিক ফোন নয় সেটা ইউজার এক্সপেরিয়েন্স দেয় এবং আইকুর থেকে স্যামসাং এর ক্যামেরা ভালো কি খারাপ এটা পাশাপাশি রেখে পরীক্ষা করে আমি দেখিনি তাই বলতে পারছি না কিন্তু এটা ঠিক যে আইকুর ক্যামেরা যথেষ্ট ভালো স্যামসাং এর থেকেও ভালো হতেও পারে তবে একটা জায়গাতে স্যামসাং অবশ্যই এগিয়ে থাকবে সফটওয়্যার এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে প্রাইভেসির ক্ষেত্রে যে জায়গাটা আইকু কেন কোনো চাইনিজ কোম্পানি আমার মনে হয় না খুব শিগগিরই ধরতে পারে মোহাম্মদ তারেক তিনি বলছেন দাদা সব ঠিক আছে আসলে আমাদের চাওয়ার তো কোনো শেষ নেই তাই শুধু জানার জন্য বলছি এখানে ফ্ল্যাট ডিসপ্লে না দিয়ে কার্ভ ডিসপ্লে দিলে কি কোম্পানি প্রচারবের যত হ্যাঁ কার্ভ ডিসপ্লে দিলে কোম্পানির খরচ বেড়ে যায় যে কোন ফোনের ক্ষেত্রে কার্ভ ডিসপ্লে মানেই কোম্পানির খরচ সেখানে বেড়ে যাচ্ছে এবং আমাদেরও অসুবিধা বেশ কিছু হচ্ছে যেমন কার্ভ ডিসপ্লে ফোন ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কার্ভ ডিসপ্লে ফোন ভেঙে গেলে সেটা রিপেয়ার করার কস্ট বেশি থাকে এবং সবথেকে বড় কথা কার্ভ ডিসপ্লে ফোনের যে স্ক্রিন গার্ড হবে সেগুলো সহজে পাওয়া যায় না অনেকে আবার কার্ভ ডিসপ্লে ফোনে যখন বেশি কার্ভ থাকে সেখানে ঘোস্ট টাচ ফিল করেন অসুবিধা জনক লাগে অনেকের কাছে তাই কার্ভ ডিসপ্লে দেখতে ভীষণ ভালো যাদের পছন্দ তাদের তো পছন্দই কিন্তু যাদের পছন্দ নয় বা প্র্যাকটিক্যালি ভাবলে কার্ভ ডিসপ্লে থেকে অবশ্যই ফ্ল্যাট ডিসপ্লে বেটার আশিক সালাফি তিনি বলছেন আপনি ট্যাবলেট নিয়ে ভিডিও করেন না কেন কারণ ভিউ হয় না আমরা ট্যাবলেট তো ছেড়ে দিন ল্যাপটপ নিয়ে ভিডিও করে দেখেছি ভিউ তুলনামূলক অনেক কম হয় আসলে স্মার্টফোন তো আমরা সবাই ইউজ করি ট্যাবলেট কজন ইউজ করি ল্যাপটপ কজন ইউজ করি এবং আমার মনে হয় ল্যাপটপের থেকেও ট্যাবলেট আরো কম মানুষ ইউজ করেন ট্যাবলেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিনকে দিন ট্যাবলেটের বিক্রিও তো কমছে ট্যাবলেটের ইউজ কমে যাচ্ছে মাঝখানে লকডাউনের সময় ট্যাবলেটের বেশ সেল টেল ওটা ট্যাবলেট লোকে ব্যবহার করছিলেন অনলাইন ক্লাস করার জন্য এখন কিন্তু আবার ট্যাবলেটের বিক্রি কমে যাচ্ছে ট্যাবলেট জিনিসটা খুব একটা ইউজফুল বলেও তো আমার মনে হয় না খুব কম মানুষ খুব নিস কিছু পিপল আছে যাদের জন্য ট্যাবলেটটা কার্যকরী বাকি সবার কাছেই ট্যাবলেটটা একটা বাড়তি বাজে বোঝা ইউজার কে সি ওয়ান এফ ইউ নাইন বি এফ সেভেন আর তিনি বলছেন ভিভো এক্স হান্ড্রেড প্রো রিভিউ দেবেন অবশ্যই দেবো ভিভো এক্স হান্ড্রেড প্রো তার ক্যামেরা নাকি দুর্ধর্ষ আইফোন স্যামসাং সবাইকে নাকি বিট করে দিচ্ছে এসব গল্প তো শুনলাম ফোনটা হাতে

আমি অবশ্যই ফোনটা রিভিউ দেবো ভিডিও বানাবো এবং খুব খুটিয়ে খুটিয়ে দেখব এবং ভবিষ্যতে ইচ্ছা আছে ভিভো এক্স হান্ড্রেড এর সাথে আইফোন সামসাং এর ফোন এস টোয়েন্টি থ্রি আলট্রা এগুলো কম্পেয়ার টম্পেয়ার করে দেখব দেখা যায় তবে ফার্স্টেই আমার যেটা ইচ্ছা যে ভিভো এক্স হান্ড্রেড নিয়ে যেহেতু দুর্ধর্ষ ক্যামেরা সেক্ষেত্রে গিম্বল ক্যামেরা আছে একটা ব্লগ ভিডিও শ্যুট করে ফেলবো বাইরে বাইরে যাবো বিদেশে গিয়ে একদম ব্লগ ভিডিও শ্যুট করে ফেলবো কি বলেন আপনারা এসব ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায় Bye.